আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে এসেছি আমাদের লাডলু ভাইয়ের দেশি হাঁস মুরগির খামারে। লাডলু ভাই 3-4 মাস আগে এই যে মোরগটা দেখতে পাচ্ছেন, এই মোরগটা সোনালি ক্লাসিক্স জাতের মোরগ। সে 45 দিন বয়সী মোরগটা নিয়ে আসছিল। এখন আনুমানিক মোরগটার বয়স 17-18 সপ্তাহ। এই যে চারটে হাঁস দেখতে পাচ্ছেন, এই হাঁসগুলা সেই স্থানীয় বাজার থেকে নিয়ে আসছিল, রাজহাঁস। লাবলু ভাইয়ের খামারে এখানে প্রায় 100-এর উপরে দেশি কবুতর আছে। এই যে সোনালি মুরগিগুলো দেখতে পাচ্ছেন, এই মুরগিগুলা আনুমানিক 3 কেজি 4 কেজি, আর এই যে মোরগটার ওজন 6 কেজি। এগুলা ক্লাসিক বিদেশি মুরগি হলে ছেড়ে দিয়ে এরা পড়ছে, এরা মোটামুটি একটা ভালো অবস্থান আছে। দেখাশোনা করে এই মুরগিগুলাকে ধান, তুর, চাউল, গম, পাশাপাশি একটা ছোট্ট দেশি হাঁসের খামার আছে এখানে, আপনারা দেখতে পাচ্ছেন। ওনারা ধান, চাল, তুষ একসঙ্গে মিক্স করে খাওয়ায়। এখানে খাবার হিসাবে এগুলাই ওনারা ব্যবহার করে, অল্প দামে দেশিভাবে কিছু ছেড়ে দিয়ে প্রাকৃতিক খাবারও রাখা, তাতে মোটামুটি খামারটা ভালো। এরকম একটি শৌখিন খামার তৈরি করতে আপনারাও পারেন। চাহিদা করবেন।